হৃদয়ের মাঝে, হৃদয়ের মাঝে একটাই বাসনা, কি যাব আমি সোনার মদিনা। মহব্বত বলুন সুবহানাল্লাহ। আজ মাইক মে হাত দেখা নিতাই মাইক ঠিক আছে। শের দেখুন, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। দেখুন শায়ের বলছেন, আশা আছে, কি আশা আছে যে মদিনা যাব, এটা আমাদের মনে আশা আছে। শায়ের বলছেন, আশা আছে সম্বল নাই, নাই যে আমার সাফিনা, বলছেন দেখুন, ইয়া রাসূলুল্লাহ তুমি কাসিম আমি ভিখারি, দাও গো নবী তোমার করুণা। অনেক মা বোন ভাববে যে মৌলভী সাহেব, আমার পূর্বের বক্তা মৌলানা ইব্রাহিম সাহেব উনিও করুণার কথা বলছিলেন, আর এই মৌলভীও গজলে করুণার কথাই বলতে লাগলো। না মা, ওই করুণার কথা এখানে বলা হয়নি। আপনারা ভালো শিক্ষিত মানুষ, করুণা মানে হচ্ছে দয়া। করুণা বাংলা শব্দ, করুণা মানে হলো দয়া মা। সে দেখুন, ইয়া রাসূলুল্লাহ তুমি কাসিম আমি ভিখারি, দাও সোনার
বলেছেন, মরণ দিও গো। নবীর দিওয়ানা কি চাইছেন দেখুন, মরণ দিও গো মদিনার মাটিতে, মদিনার মাটিতে মরা সবার কিসমতে জুটবে না আমার। যত লাখ লাখ হাজিগণ যান হজ করতে, সবার দিলে এটা আশা থাকে যে আল্লাহ যেন আমি মদিনায় গিয়ে মারা যাই, ইন্তেকাল করি। কিন্তু সবাই কি মরে? জি না, মদিনাতে ওরাই ইন্তেকাল করবে যাদের কিসমতে আল্লাহ পাক জুটাবেন। যার জন্য শায়ের বলছেন, দিলের কথা ছন্দের মাধ্যমে তুলেছেন, মরণ দিও গো মদিনার মাটিতে, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মরা সোনার মদিনা, যাব মরা সোনার মদিনা। সাল্লাল্লাহু তাআলা